রহস্য আর থ্রিলারে মোড়া পরিচালক রিনো দত্তের ক্রাইম ড্রামা সিটি অফ জ্যাকলস, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখার্জি, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা এবং আর কে সিং। ইতিমধ্যে ছবির শুটিং প্রায় অনেকটা শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহরে ছবির শুটিং হয়েছে। একজন সাধারণ মানুষ যে হঠাৎ করে বহু টাকা ভর্তি একটি ব্যাগ পায়, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন কি বাস্তবে জায়গা পায়? জীবনের পথে অন্য গতিপথে ছুটে চলে জীবন। সব স্বপ্ন কি সঠিক পথে রূপায়িত হবে, নাকি পরাজয় শিকার হবে সব স্বপ্ন? এই নিয়েই সিটি অফ জ্যাকলস। পরিচালক রিনো দত্তের এটি প্রথম ছবি। তিনি বলেন এটি একটি ক্রাইম ড্রামা ছবি। কলকাতা শহরে শুটিং হলেও দর্শক এক অন্য কলকাতাকে দেখতে পাবে ছবিতে, যার প্রতিটি স্তরে মানুষ থ্রিলারের স্বাদ পাবে। মার্চ মাসের দিকে ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।